হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই ভালো আছে, সুস্থ আছে। দেখতে পাচ্ছ, বাড়িতে চলে এসেছি। সকাল থেকে কোনো ভিডিও করিনি, খারাপও লাগছিলো যে বাড়িতে চলে যাবো, ওই জন্য একবারে বাড়িতে এসে ভিডিওটা স্টার্ট করেছি। এই দেখো অদিতি বুয়া, অদিতি কত খাবার কিনে দিয়েছে। দেখো বাদাম, বাদাম এই একটা, এটা কি ভাজা আমি জানি না, পাঁপড় ভাজার মতো। এই একটা নলি ভাজা, অনেকগুলো খাবার কিনে দিয়েছে। আমি এসেছি, দেখতে পাচ্ছি দেখো বিছানা মাঝের কি অবস্থা, সব জামা কাপড় এখানে ওখানে পড়ে আছে। এগুলো আগে বিছানা মাঝেগুলো চেঞ্জ করব। এদিকে এদিকে কাজকর্ম করবো, ওদিকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। তাহলে কাজকর্মগুলো সেরে নিই, নিয়ে তারপর কথা বলছি। সবে এসেছি, এসে এখন কোনো জিনিস গুছায়নি, সবে এসেছিটা গ্যাসটা মুছে হাঁড়িটা ধুয়ে এনে, চালটা ধুয়ে এনে ভাতটা বসিয়ে দিই গ্যাসে। আর এই বিছনা মাদুরগুলো গুছাবো, তুমি ওই ঘরে গিয়ে বসে খাও, যাও পাশের ঘরে যাও, আমি বিছনা মাদুর গুছাবো। তাহলে গুছে নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। বিছনা মাদুর গুছানো হয়ে গিয়েছে, বালিশের কভারগুলো আর পড়াতে পারিনি, বালিশের কভারগুলো সব নোংরা হয়ে গিয়েছে, ওই জন্য সব বাইরে বের করে দিয়েছি। আর এই দেখো তোমাদের দাদাভাই তো কদিন গিয়েছিলো, মানে থাকতো না, হয়তো এক দুদিন থেকেছিলো, তারপর আর থাকেনি তোমাদের দাদাভাই। আর এই দেখো কত জামা কাপড় তোমার দাদাভাই বাইরে বাড়িতে পড়েছে, দেখো কাকারি জামা কাপড়। এগুলো সব আমার কালকের কাচতে হবে, দেখতে পাচ্ছ এগুলো নোংরা জামা কাপড়গুলো বের করে দিয়ে আজকের আর ঘর মুছবো না, তোমাদেরকে দেখাই চলো। চলো এই দেখো পাথরে, আমি তো ছিলাম না, ঘর দেওয়া ঝাঁটও দেওয়া হয়নি, মোছাও হয়নি। দেখো পাথরে একটা স্পট পড়ে গিয়েছে, এই দেখো, এই দেখো বুঝতে পারছো তোমরা কি অবস্থাটা, দেখো মোছা হয়নি, তোমরা তো বুঝতে পারছো পাথরে থেকে। দেখো তোমাদের ভালোভাবে দেখাই, দেখো আচ্ছা দেখতে পাচ্ছ কি ধুলো হয়েছে, এবার মুছতে হবে। আজকের আর মুছবো না, এখন সব ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে তারপর ঝাড় দিই, সঙ্গে থাকো তোমরা আমার সাথে। এগুলো নোংরাগুলো আগে বের করে দিই, কত নোংরা জামা কাপড় দেখো। এদিকে তো ভাত গ্যাসে বসিয়ে দিয়েছি, চলো ঝাড়টা দিই তারপর কথা বলছি। বারান্দাগুলো কি অবস্থা তোমরা হয়তো বুঝতে পারছো, দেখো মোটা স্পট পড়েছে, ভালোভাবে ঝাড় দিয়ে রাখবো। আর সকালে মা জগদ্ধাত্রী পূজার আয়োজন করা হয়েছিল, আর তার বিদায় রজনী অর্থাৎ শেষ রজনী সকালে ভালো করে মুছে নেব। আর কিছুক্ষণের মধ্যে এই শুরু হতে চলেছে পুরস্কার বিতরণী, এই শেষ রজনীতে আর কিছুক্ষণের মধ্যে এই শুরু হতে চলেছে পুরস্কার বিতরণী, এবং তারপরে শুরু হবে আমাদের আতশবাজি প্রদর্শন। আপনারা আসুন, পরদিন আসিয়া আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠানটিকে সাফল্য বর্ধিত করুন। পুরোপুরি মোচা হয়ে গেল, চারটে বারান্দা, দুটো ঘর, আর রান্নাঘর মুছতে গিয়ে আমার কোমর যন্ত্রণা করে। দেখতে পাচ্ছ ঘর দাবার কি অবস্থা ছিল, এবার দেখো কত সুন্দর লাগছে, একটু মোচা হলে আরও চকচক করবে, দেখতে পাচ্ছ। ওই জন্য বলে বাড়ির বউ না থাকলে মানে ঘরটা ঠিক এলোমেলো হয়ে থাকে, বেটা ছেলে বাড়ি থাকলে যা হয়। চলো এবার আমি কলে যাব, এই দেখো একদম জল নেই ঘরে, কত বোতল নিয়েছি দেখো, কলে থেকে ঘুরে আসি, এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। এদিকে সবজিগুলো একটু গুছিয়ে নেবো, সবজিগুলো গুছিয়ে নেবো, ভাতটা এখনও হয়নি, ভাত ফুটে গিয়েছিলো, গ্যাস বন্ধ করে রেখেছিলাম, এবার ফের ভাতটা গ্যাস ফের ঢেলে দিয়েছি, দেখতে পাচ্ছ ভাত টাঙিয়ে যাক। সবজিগুলো গুছিয়ে নি, এই দেখো গরম গরম ভাত, আলু সিদ্ধ ভাত হয়ে গিয়েছে, আর ডিম এনেছি, আর এদিকে সবজি, বাবার কাছ থেকে সবজি নিয়ে এসেছি। এই দেখো ফুলকপি, কচু, কাঁচকলা, পটল আর লঙ্কা। এবারে আজকের বাবা তেমন বেশি কিছু সবজি তোলেনি, যা তুলেছিল তাই অল্প অল্প করে নিয়ে এসেছি বাবার কাছে। আমি যেহেতু তুমি তো জানো দাদাভাই সবজি খায় না, আর আমি যা খাই অল্প অল্প করে নিয়ে এসেছি, ওটা ফুলকপি। চলো প্রায় কাজ সব কিছু সারা হয়ে গিয়েছে, এবার ওই জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। আর এদিকে দেখছো জলের বোতলগুলো ভর্তি করে নিয়ে এসেছি, গুছিয়ে রাখলাম। আর অদিতি ফোন, অদিতি ফোন দেখার জন্য এই দেখো পিছন পিছন ঘুরছে, এই দেখো কী করছে দেখো, এই দেখো অদিতি, অদিতি পড়ে গিয়ে কী হয়েছে দেখো, দেখো আমি ওপরে, এই দেখো অদিতি পড়ে কী হয়েছে দেখো কপালটা, আমি ওপরে কাজকর্ম করছিলাম আর নিচে গিয়ে খেলা করতে করতে এই দেখো পড়ে গিয়েছে, এই দেখো ফুলে উঠেছে, আর এখানেও কেটে গিয়েছে, এই দেখো হালকা হালকা, তোমরা দেখতে পাবে না অতটা, দেখছো মুখটা দেখছো, এই দেখো তাও যতই পড়ে যাক যত যাক তাও খেলাও ছাড়বে না, এই দেখো
ওর কাছে কোনো কান্না নেই, দেখো দুষ্টুমি করেই যাচ্ছে আর আমার পিছন পিছনে সারাক্ষণ ঘুরছে ফোন দেখার জন্য, আর আমি ফোন দেবই না, আমি পালাবো আর ও আমার পিছন পিছন ছুটেই দেখো দেবো দেবো। এই দেখো দুষ্টুমি এই দেখো রান্নাঘরে চলে এসে, আমি রান্নাঘরে এসে ও রান্নাঘরে এসে, চলো ওর একটু কার্টুন দিই আর আমি একটু কাজকর্ম সারি। কিছু কিছু লোক আসবে বাড়িতে, এক দুজন আসবে, ওদের দরকার আছে, কী দরকার কী সব তোমাদের পরে অন্য একদিন একটা ভিডিও করবো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, এখন করবো না, চলো। ক্যামেরায় অতটা ভালোভাবে আনতে পারছি না, এই দেখো ফানুস আমাদের ওখানে আজকে ঠাকুর বিসর্জন আমাদের পাড়াইতে বলতে পারো, আমাদের ঘর বাড়ির পাশে পুরো দেখা যাচ্ছে আমাদের বাড়ি থেকে। আর এই দেখো ফানুস জ্বেলেছে, ফানুসগুলো উঠছে, দেখো অনেক কটা জ্বেলেছে, তিনটে চলে গিয়েছে আর এই দুটোই দেখো এখনও উঠছে, তোমার দেখতে পাচ্ছ হালকা হালকা, দেখো কত সুন্দর লাগছে। আমি আমাদের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি, এই দেখো তিনটে ওদিকে চলে গিয়েছে ফের এই দুটো ছেড়েছে, দেখো আরে দেখো ও দিদি কোথায় দেখে দাঁড়িয়ে ঠাকুর দেখছে, দেখো এই দেখো ঠাকুর দেখা যাচ্ছে না, ও যেহেতু বাজি ফাটাচ্ছে ফানুস ছাড়ছে ওই জন্য, এই দেখো গিলবে ওপরে উঠে, এই দেখো ঝুলছে আর দেখছে কত সুন্দর লাগছে, দেখো আর দিদি পড়ে যাবে বলছে, আমি লাভিয়ে নিই এসো, সে তোমাদের সাথে পরে কথা বলছি। তোমাদের সাথে সেই কথা বলেছিলাম যে ফানুস ছাড়ছে, দেখো আমাদের এখানে বিসর্জনে জগদ্ধাত্রী পূজায় সেই কথা বললাম, তারপর আর কথা বলতে পারিনি, রান্না টান্না সেরে দাদাভাইয়ের জন্য ডাল সিদ্ধ করলাম, ডিম ভাজলাম আর আলু ভাতে দিলাম, আমিও খেয়ে নিয়েছি, দাদাভাই আসবে দেরি করে, আমিও খেয়ে নিয়েছি, অতিথিও খেয়ে নিয়েছে আর এবার শুয়ে পড়বো। অতিথি লজেন্স কিনেছিল খাইনি, আমি সেই লজেন্সগুলো খাচ্ছি, এখন দুটো আছে বলতে পারো, প্রায় সময় একটা একটা করে খায় এই লজেন্স, অতিথি তো খায় না, সেগুলো আমার খেয়ে নিতে হয়। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, মনটা একটু খারাপ রাখে, চলে এসে সবার সাথে কদিন ভোর ঘুরছিলাম আনন্দই ছিলাম, এবার এসে একার মতো থাকতে হবে, সবার সাথে মিলেমিশে থাকা আর একা থাকা অনেক তফাৎ, এটা কদিন দিদি করছে। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, বাই, গুড নাইট, নেক্সট ভিডিও আবার দেখা হবে, তোমরা তুমি বলে দাও গুড নাইট, গুড নাইট, আর কি বলতে হয়, বাই বাই করে বলতে হয়, কেমন করে বলতে হয়, বাই বাই, গুড নাইট, বাই, নেক্সট ভিডিও আবার দেখা হবে, নেক্সট ভিডিও আবার দেখা হবে, তোমরা দেখি।